আজ সকালে কোথায় চলে? অফিসে। আর পাঁচজন আমাকে যে যাই খুশি ভাবো, যে যাই খুশি বলো, তাতে আমার কিছু কথা নেই। কিন্তু আপনি তো আমাকে ভুল বুঝবেন না। আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন। আমি আপনার সহানুভূতি করতে আসিনি, তো আমি বড় অসহায়। আমার মা ক্যান্সারে ভুগছেন, যে কোনো দিন তিনি এমনও ক্যান্সারের ট্রিটমেন্ট কিরকম এক্সপেন্সিভ, যতদিন বেঁচে আছেন আমি তো চুপ করে থাকতে পারি না, আমাকে আর্ন করতেই হবে ভাই, এনে মেন্স আমাকে আর্ন করতে হবে। ওই পশুটা আমার সব কিছু কেড়ে নিয়েছে, ওর সন্তান আমার দেহে, ওর সমস্ত অসুখ রোগ আমার শরীরে। আমি জানি আমার কি ভবিষ্যৎ। এই শহরের আর পাঁচজন মেয়ে যেমন ধাপে ধাপে নিচের দিকে নিয়ে যাচ্ছে, আমাকেও আদায় বিদায় যেতে হবে। বাট ইট ডাজন্ট ম্যাটার টু মি, I want to leave at any cost, at any price. অনেক স্ট্রাগল করেছি, অনেক স্টাফ করেছি, অনেক অন্ধকার দেখেছি। মিস্টার চক্রবর্তী, দেখেছি অন্ধকারের এই মানুষগুলো সব সময়। So I don't believe in choice. I don't give any thought. Mr. Chakraborty, আপনি নিয়ে কোনো গোলমাল করবেন না। আপনি আমাকে এভাবে অপমান করলেন কেন? অপমান কি বলছো? আমি তো তোমার উপকারই করলাম। কোম্পানি লাস্ট মোমেন্টে ডিসিশন চেঞ্জ করেছে, তাই নতুন লেআউটটা তোমাকে দেখিয়ে নেওয়া গেল না, কারণ তুমি তো ছুটিতে ছিলে। আপনার প্রতিভা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মিস্টার শাসমল। তোমার নৌহাওগুলো দিন দিন কমে যাচ্ছে চক্রবর্তী। এনিওয়ে, ভাউচারগুলো এখনো সই হয়নি, ইয়ারে নিক সামনে অ্যাকাউন্টসটা কমপ্লিট হওয়া দরকার। ভাউচার আমি সই করব না। করবে করবে, তোমার আগে যারা ছিল তারা সবাই করেছে, তুমিও। আপনার ভিমস আর করাপশনের লিমিট ছাড়িয়ে গেছে মিস্টার শাসমল। তুমিও তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ চক্রবর্তী। আমি কিছুই বলিনি মিস্টার শাসমল, সেই কৃতজ্ঞতাটুকু আমার আছে, আর সেই জন্যই আমার দেরি হয়ে গেল। অনেক আগেই আমার রুখে দাঁড়ানো উচিত ছিল। রুখে দাঁড়াবে? হ্যাঁ, কিন্তু টাকার জোরে উপরে ওঠা যায় না মিস্টার শাসমল। একটা অসহায় মেয়ের জীবন দিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন। মিনা তোমাকে বলেছে বুঝি? দেখো, মেয়েদের নিয়ে বেশি মাথা ঘামাতে, তোমাদের উপন্যাসে তারা
শাড়ি গয়না হাত পা ঢাকা নায়িকা হতে পারে, তো আমার কাছে জাস্ট নাইস ব্রেড টু বি টোস্ট। যা হবার হয়ে গেছে, বিজ্ঞাপনের ইস্যুটা ছেড়ে দাও। আপনার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করে আছে মিস্টার শাসমল। এটা কার জন্য? মীনাচ্ছি, তোমার কাছে ডাইরেক্ট কমপ্লেন। তুমি তোমার পজিশনের অ্যাডভান্টেজ নিয়ে তার উপরে সুযোগ নিয়েছ, সুযোগ নিচ্ছ। মিস্টার শাসমল, অফিস ডিকোরাম আমি ভাঙতে পারবো না, তাহলে আপনাকে আমি দাঁড়াও, আমি তোমাকে শেষবারের মতো বলছি, যাও নিজের টেবিলে ঘাড় গুজে চুপ করে বসে থাকো, আর ভাউচারগুলো সই করে দাও। আমি তোমাকে খুশি, ভাউচারগুলো নিয়ে আমি ইউনিয়নে যাচ্ছি। ইউনিয়ন? আর আমি যদি এই চিঠি নিয়ে ইউনিয়নে যাই?